হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আমরা সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত বিষয় সম্পর্কে জানবো ঠিক আছে তো সেন্টেন্স একটা এমন বিষয় যেখানে আমাদের স্পষ্ট ধারণা না থাকলে সেন্টেন্স ইংলিশে সেন্টেন্স কনস্ট্রাকশন করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় তাই না তো এই কারণেই মূলত আমি সেন্টেন্সের উপর এত বেশি জোর দিয়েছি তো সেন্টেন্সের প্রকারভেদগুলো আমরা যদি পরিষ্কারভাবে ক্লিয়ার করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে ইংলিশে প্যারাগ্রাফ রাইটিং স্টোরি রাইটিং কিংবা রিপোর্ট রাইটিং নোটিস রাইটিং যা কিছুই লিখি না কেন আমাদের রকম প্রবলেম হবে না ঠিক আছে তো এই কারণেই মূলত আমি সেন্টেন্সের উপর বেশি করে জোর দিয়েছি তো দেখা যাক সেন্টেন্সে প্রকারভেদগুলো আমরা প্রথমেই আলোচনা করে নিয়েছি তো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত প্রিভিয়াস ভিডিওটি দেখোনি বা নতুন এসো তাদেরকে বলবো উপরে আই বাটনে ক্লিক করে প্রিভিয়াস ভিডিওটি দেখে নিবে তারপরে এই ভিডিওটি এই ভিডিওটি দেখবে ঠিক আছে তাহলে অনেকটাই তোমরা ক্লিয়ার করতে পারবে যে সেন্টেন্স আসলে কি তো যাই হোক আমরা প্রিভিয়াস ভিডিওতে যদিও আলোচনা করেছিলাম যে সেন্টেন্স কি এবং সেন্টেন্স কত প্রকার তবুও আমরা এখানে ব্রিফলি মানে সংক্ষিপ্তভাবে আলোচনা করে নিব যে সেন্টেন্স কি সেন্টেন্স হচ্ছে কতগুলি শব্দ সমষ্টির অর্থপূর্ণ সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকেই আমরা সেন্টেন্স বলে থাকি তাই না মানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে কিন্তু আমরা সেন্টেন্স বলে থাকি আর সেন্টেন্স কত প্রকার পাঁচ প্রকার অ্যাসারেটিভ সেন্টেন্স অ্যাসারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি তো এখানে অ্যাসারেটিভ সেন্টেন্স কি অ্যাসারেটিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্যের মধ্যে প্রতিবেদন পরোক্ষ উক্তি সংজ্ঞা দেওয়া কারণ বর্ণনা সংজ্ঞা দেওয়া উদাহরণ তুলনা করা বোঝায় সেই বাক্যগুলো কি কিন্তু আমরা অ্যাসারেটিভ সেন্টেন্স বলে থাকি আর অ্যাসারেটিভ সেন্টেন্স কী হয় বন্ধুরা সবসময় কিন্তু অ্যাসারেটিভ সেন্টেন্স ফুল স্টপ দিয়ে শেষ হয় ঠিক আছে এবারে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স কি যে বাক্যগুলোর মধ্যে আদেশ অনুরোধ উপদেশ দেওয়া নির্দেশ দেওয়া ভীতি প্রদর্শন করা নিষেধ করা অনুমতি দেওয়া এই সকল বিষয়গুলো বোঝাবে এক্সপ্রেস করবে সেই বাক্যগুলোই কিন্তু হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে তো এরপরে নেক্সট ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কি বন্ধুরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অবশ্যই প্রশ্ন করবে আর অবশ্যই একটা কি হয় কোয়েশ্চেন মার্ক দিয়ে বাক্যটি শেষ হয় তারপরে নেক্সট আমাদের অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্সে কি করবে অবশ্যই বাক্যটার মধ্যে ইচ্ছা প্রকাশ করবে আর প্রার্থনা করা বোঝাবে সেই বাক্য বাক্যগুলোকেই আমরা কি বলবো অপটেটিভ সেন্টেন্স এরপরে নেক্সট এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরি সেন্টেন্স কি আনন্দ প্রকাশ করা দুঃখ প্রকাশ করা বিস্ময় প্রকাশ করা তো এই বিষয়গুলো বোঝালে কিন্তু বাক্যটা কি হবে অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে কি বসে বোধক চিহ্ন বসে এরকম করে দাগ দিয়ে নিচে একটা ফোটার মতো তাই না বন্ধুরা শুরু করার আগে তোমাদের একটা বিষয় বলে রাখবো যারা এই চ্যানেলটি নতুন এসছো তারা তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিতে আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তাহলে বুঝতে সুবিধা হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কমেন্ট করবে যদি কোনো রকম কোয়েশন থাকে এবার আমরা অ্যাসারিটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ দেখে দিব। যে কোন বাক্যগুলি অ্যাসারেটিভ সেন্টেন্স এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দেয়ার আর রস অফ ট্রিজ অন বোথ সাইডস অব দ্য রোড বলছে রাস্তার দুধারে গাছের সারি সারি আছে মানে গাছের সারি রাস্তার দুধারে আছে তার মানে এখানে এই বাক্যটা আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্স আর এই অ্যাসারেটিভ সেন্টেন্সটা কী বোঝাচ্ছে বর্ণনামূলক তো ডিসক্রাইবিং বোঝাচ্ছে তো এটা হচ্ছে কি আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্স আর অ্যাসারেটিভ সেন্টেন্স অবশ্যই কী দিয়ে শেষ হবে ফুল স্টপ দিয়ে তারপরে নেক্সট নেক্সট বাক্যটা দেখতে পাচ্ছি আমরা এখানে বলছে হি সার্ট লেবার প্লেস হিম ইন দ্য হাই পজিশন বলছে তার কঠোর পরিশ্রম তাকে অনেক উঁচুতে উঠতে সাহায্য করেছে ঠিক আছে প্লেসড হিম ইন দ্য হাই পজিশন তো এই বাক্যটিও কিন্তু অ্যাসারিটিভ সেন্টেন্স ঠিক আছে তো এটা কি করে বুঝবো অ্যাসারটিভ সেন্টেন্স কারণ অবশ্যই এটা কারণ বর্ণনা করছে ঠিক আছে যে তার হার্ট লেবারের জন্য তার কঠোর পরিশ্রমের জন্য সে অনেকটা উঁচু পজিশনে চলে গেছে তো এখানে নেক্সট যে সেন্টেন্সটা রয়েছে হি ইজ এ হি ইজ অ্যাজ কানিং অ্যাজ এ ফক্স সে হচ্ছে এক একটা খ্যাকশিয়ালের মতো চালাক কার মতো চালাক খ্যাকশিয়ালের মতো চালাক সে হচ্ছে এত চালাক যে খ্যাকশিয়ালের মতো ঠিক আছে এরকম বোঝাচ্ছে তো এখানে তুলনা করা হচ্ছে কার সঙ্গে তার সঙ্গে ফক্সের তুলনা করা হচ্ছে তো তুলনা করা হলেও কিন্তু সেটা কোন সেন্টেন্স হবে অ্যাপারেটিভ সেন্টেন্স হবে এবারে দেখে নিব আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ফ্রেন্ডস আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে আগেই দেখেছি যে বাক্যের মধ্যে অর্ডার করা বোঝাবে মানে আদেশ করা অনুরোধ করা এবং উপদেশ দেওয়া নির্দেশ দেওয়া নিষেধ করা বোঝাবে সেই সেন্টেন্সগুলো কি হবে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স হবে আর ইম্পারেটিভ সেন্টেন্সের এখানে কিছু নিচে উদাহরণ দেওয়া রয়েছে তো দেখে নেব আমরা বলছে গেট আউট অ্যাট ওয়ান্স এখনই এখান থেকে চলে যাও ঠিক আছে তো এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স এখানে আমাদের কি বলছে অর্ডার করা বোঝাচ্ছে তাই না অর্ডার করা বোঝাচ্ছে আদেশ দিচ্ছে যে এখান থেকে চলে যাও তো এই সেন্টেন্সটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স নেক্সট প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এখানে বলছে যে অনুরোধ করে বলছি আমাকে এক গ্লাস জল দাও তো রিকোয়েস্ট করা বোঝাচ্ছে তাই না তো রিকোয়েস্ট করাটা হলে কি হয় অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স হয় এরপরে নেক্সট বলছে ডন্ট লিভ দ্য প্লেস উইথ পারমিশন পারমিশন ছাড়া অনুমতি ছাড়া এখান থেকে যাবে না ঠিক আছে তো এখানে ডন্ট আমরা আগেই দেখেছি নিষেধ করা বোঝালে কি হবে অবশ্যই সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে এবারে দেখে নিব ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কাকে বলবো যে সকল কোয়েশ্চেনগুলো সরি যে সকল বাক্যগুলোর মধ্যে কোয়েশ্চেন করা হবে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে ঠিক আছে তথ্য চাওয়া হবে সেই সকল বাক্যগুলোকে আমরা কি বলবো টিভ সেন্টেন্স বলবো আর ইন্ট্রেটিভ সেন্টেন্সের শেষ হয় কোয়েশ্চেন মার্ক দিয়ে এরকম করে কোয়েশ্চেন মার্ক দেয় না তো এখানে আমাদের প্রথম বাক্যটিতে দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য কলকাতা বলছে কলকাতা থেকে দিল্লির দূরত্ব কত তো এখানে হোয়াট হোয়াট দিয়ে শুরু হয়েছে ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হলে সে সকল বাক্যগুলো প্রত্যেকটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তাই না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয় তো সেটাও আমরা দেখে নিব তো এখানে বলছে পরের বাক্যটিতে হোয়াই ডিড ইউ নট গো টু স্কুল ই তুমি কেন গতকালকে স্কুলে যাওনি তো এখানে কোয়েশন করা হয়েছে কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে তো এই সকল বাক্যগুলো হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স পরের সেন্টেন্সটিতে বলছে কাম ইন স্যার আমি কি ভিতরে আসতে পারি তো এই বাক্যটিও কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ঠিক আছে এবারে দেখে নিব অপটিটিভ সেন্টেন্স তো অপটিটিভ সেন্টেন্স কাকে বলবো যে সকল বাক্যগুলোর মধ্যে উইশিং কিংবা পেয়ারিং মানে ইচ্ছা প্রকাশ প্রার্থনা প্রকাশ করা বোঝালে আমরা কি কি জানি সেই বাক্যটি অপটিটিভ সেন্টেন্স হয় তো এখানে প্রথম বাক্যটিতে বলছে উইশ ইউ গুড লাক মানে তোমার ভালো কামনা করি বা ভালো হোক ঠিক আছে তো এরকম বলছে তারপরে বলছে গড ব্লেস ইউ ভগবানের আশীর্বাদ রইল এরকম ঠিক আছে তো এই বাক্যগুলো কিন্তু আমরা অপটিটিভ সেন্টেন্স বলবো এই যে এখানে প্রথমে উইশ মানে ইচ্ছা করা বোঝাচ্ছে মে গট এখানে প্রার্থনা করা বোঝাচ্ছে ঠিক আছে তো এগুলো কিন্তু কি হচ্ছে অপটিটিভ সেন্টেন্স এরপরে নেক্সট দেখে নিব এক্সক্লেমেটরি সেন্টেন্স তো এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলোকে বলবো যে বাক্যগুলোতে আনন্দ প্রকাশ করা থাকবে কিংবা দুঃখ প্রকাশ করবে কিংবা বিস্ময় প্রকাশ করবে সেই বাক্যগুলিকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষ হয় কি করে এই ধরনের চিহ্ন দিয়ে তাই না এই বিস্ময়বোধক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে তো এই চিহ্নগুলো দিয়ে কিন্তু শেষ হচ্ছে তো এখানে প্রথম বাক্যটিতে বলছে হুর্রে আওয়ার ক্লাব হ্যাজ ওন দা ট্রফি আমাদের ক্লাব ট্রফিটি জিতলো মানে উল্লাসিতভাবে বললো হুর্রে হুর্রে মানে উল্লাসিতভাবে বলা আনন্দে বলা তো এখানে কিন্তু এই বাক্যটি এক্সপ্লেমেটরি কেমন করে বুঝবো কারণ নিশ্চয়ই এখানে আনন্দ প্রকাশ করছে এই মাধ্যমে আনন্দ প্রকাশ করছে এই বাক্যটির এই হুরের মাধ্যমে কিন্তু উল্লাসিত বা আনন্দের আনন্দ প্রকাশ করছে তো দ্বিতীয় বাক্যটিতে বলছে লাস দ্য ম্যান ইজ ডেড হ্যাঁ ব্যক্তিটি মারা গেল ঠিক আছে তো এই বাক্যটির মাধ্যমে কিন্তু আমাদের কি বলেছে এক্সক্লেমেটরি সেন্টেন্স এই অ্যালাসের মাধ্যমে মানে দুঃখ প্রকাশ করলো ঠিক আছে তারপরে এখানে নেক্সট বাক্যটি দেখতে পাচ্ছি আমরা কি সুন্দর পাখি এটা তো এই পাখিটি কি সুন্দর হ্যাঁ তো এটা এখানে আমাদের বিষ্ণববাদক চিহ্ন দিয়ে শেষ হয়েছে তো অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে আর তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ড ওয়ার্ড দিয়ে শুরু হলো আমরা কি জানি যে ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে শুরু হলে আমাদের কোয়েশ্চেন হয় মানে ইন্টারগেটিভ সেন্টেন্স হয় কিন্তু এখানে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স নয় এই ক্ষেত্রে হোয়াটটা কি বিষয়ে কি হিসাবে ব্যবহার করা হয়েছে বিস্ময় হিসাবে ঠিক আছে যে সে বিস্ময় প্রকাশ করছে পা কি সুন্দর পাখিটি ঠিক আছে তো এই ক্ষেত্রে কিন্তু এটা এক্সপ্লেমেটিভ সেন্টেন্স হবে তো মোটামুটিভাবে আমরা পাঁচটি ভাগই দেখে নিলাম বন্ধুরা তো তোমাদের জন্য বাড়িতে এটা হোমটাক্স হিসেবে থাকলো তোমরা অবশ্যই চেষ্টা করবে এই প্রত্যেকটি সেন্টেন্স কোন ধরনের সেন্টেন্স অবশ্যই এটা ইন্ট্রোগেটিভ না ইম্পারেটিভ না অপটেটিভ না এক্সক্লেমেটরি সেন্টেন্স না ইন্ট্রোগেটিভ সেন্টেন্স না অ্যাসারেটিভ সেন্টেন্স তো এই প্রত্যেকটি সেন্টেন্স তোমাদের জন্য রইলো অবশ্যই বাড়িতে চেষ্টা করবে এই সেন্টেন্সগুলো কী ধরনের সেন্টেন্স ঠিক আছে তো আশা রাখবো তোমরা সকলেই পারবে এই বিষয়গুলো তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমি এর সলিউশনগুলো দিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে আর যদি তোমাদের কোনো রকম কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে